সোনারগাঁও ইউনিভার্সিটির ফল 2022 সেমিস্টারের শিক্ষার্থীদের অভ্যর্থনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ। সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভাগের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সহ আরও অনেকে।